হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই টেবিলটার একটু মেক ওভার হবে এটাকে একটু ওয়ার্ড্রপ করা হবে আর আমার আলমারিটাকে হলে যাব এখন বেডরুমে আর ভালো লাগছে না আর এখানে পড়াশোনা করছে তো ওর এখনও না শরীরটা দুর্বল আছে খুবই আজকে ষোলো দিন হয়ে গেছে ও ছুটিতে আছে আর দেখো আমার ঘরের কি অবস্থা মানে আমার নিজের দেখেই নিজের মাথা করছে তো ওর যখন শরীর খারাপ ছিল আমার ঘরের অবস্থা এতটা খারাপ হয়নি কিন্তু ওই যে আমার দু তিন দিন যে জ্বর ছিল আমি কিছুই করতে পারিনি শুধু রান্নাটুকু করে খাওয়া দাওয়া করেছি ওই তিন চার দিনে আমার ঘরের অবস্থা এরকম হয়ে গেছে তো এই ঘরটাকে আমি গোছাবো তার আগে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখি তার ওই ট্যাঙ্কিটা বার করেছি দু তিনটে বড়ো সোয়েটারগুলো তুলে দেবো কারণ এখন একটু একটু গরম পড়ছে তো দেখো এই টেবিলটাকে ও টেবিল ক্লথ দিয়ে ভালো করে ঘিরে দিয়েছি যাতে ধুলোবালি না ঢোকে এটাতে আমরা সবসময় পরার ড্রেসগুলো রেখে দেবো আর ওটা করার পরে ও পুরোটা ঘিরে দিয়েছে বসে বসে একটু রেস্ট নিয়েছে করেছে কারণ ওর না এখন একটু বেশি কাজ করলে মাথাটা খুব ঘু ঘুরছে মানে এতটাই শরীর উইক আলমারির উপরটা এখনও গোছায়নি তো এখানে এই কাগজপত্রগুলো দেখছে কোনটা কী কাজে আর ওই চেয়ারের জামা কাপড়গুলো আমি ভাজ করে ওখানে রাখবো তো আমি রান্না করতে করতে এইগুলো করছি আর দেখো ওই টেবিলের সবগুলো আমি নিচে নামিয়ে দিছি টেবিলটা উপরটা গোছাবো আর এই বিছানাটার বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে দেব লেপ টেপ সব তুলে দেব কারণ এখন না অনেকটাই গরম পড়ে গেছে ঠিক আছে তো চলো আমি কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে তো রান্না করতে করতে আমি জামা কাপড় টাপড় এইগুলো সব গুছিয়ে নেব তা আজকে আলু সজনে টাটা দিয়ে মাছের ঝোল করবে দেখো মাছের পেটা আর মাছের মাথা দিয়ে হলো বাঁধাকপি করবো আমি ভুলেই যাই বাঁধাকপি করবো তো ও এখনও না কিছু খেতে পারছে না একদমই অল্প খাচ্ছে ওই জন্য আর আমি একদম অল্প মশলা দিয়ে সব রান্না করছি একদমই মানে মশলা দিই না বললেই চলে কারণ ওর পেটে না এখনও প্রচুর ব্যথা ড্রেস ফ্রেস যদি পেটেতে লাগে প্রচুর যন্ত্রণা করে মানে এখনও শরীর ঠিক হতে ডাক্তার বলে যে দু মাস লাগবে তো আমি এখানে সব জামা কাপড়গুলো ভাজ করে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো করছে আর রান্না করছি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি বেডরুমটাও গোছাবো তো বলছিল তোমার শরীর এখনও বেশি দিন না তুমি এখন করো না কদিন পরে করবে আমি বলছি না আমার ঘর দেখে আর ভালো লাগে দেখো যে ফ্যান চালিয়ে দিয়েছি তো বিছানার চাদরটা তো চেঞ্জ করে দিয়েছি তো আজকে খাটটাও মুছে দেবো কারণ এত ধুলো হয়েছে না মানে কী বলবো আমাদের এই ঘরটাতে তোমাদের এর আগেও আমি অনেকবার বলেছি মানে দুদিন যদি না মুছে না এত ধুলো পড়ে যার ভাবো আমি আজকে পাঁচ ছ দিন মুছিনি প্লাস ওর যখন শরীর খারাপ ছিল তখন আমি বিছানা টিছানা তেমন মুছতে পারিনি শুধু প্রতিদিন আমাদের পক্স হলে ওটা বলে ঠাকুরের ইয়েতে তো প্রতিদিন বিছানার চাদর চেঞ্জ করা ঘর পরিষ্কার রাখা মানে এইগুলো করতে করতে বাজার ঘাট সব আমাকে একা হাতে করতে হয়েছে তো এই সবে আমি আর ঘরের দিকে তেমন গোছাতে পারিনি তারপরে আবার আমার জ্বর হয়ে গেল তো ওখানে আমার ঘর পুরো মানে পুরো রান্নাঘরটা সব আমার এলোমেলো হয়ে আছে তো আমি ভাবছি আস্তে আস্তে গুছিয়ে নেব কারণ আমিও না একদিনে পারবো না কারণ আমারও শরীরটা খুব উইক হয়ে গেছে তো তো আমি ভাবছি এক এক দিন একটা একটা করে গোছাবো তো আজকে বেডরুমের বেডটাকে গোছালাম ওই টেবিলটা আর ওই যে কনটাতে গুছিয়ে রাখলাম হলো আমার নতুন মিক্সি মেশিন আর পুরনো মিক্সি মেশিনটা দিয়ে শাশুড়ি মা এসেছিল ওকে দেখতে এসেছিলো একদিনের জন্য মানে আজকে এসছে মাঝের দিনটা রয়েছে পরের দিন খুব সকালে চলে গেছে ওই জন্য আর ভিডিও টিডিও করিনি তারপরে ওই সব কাজ করে চান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকালে যেয়ে এসেছিলাম গ্রসারি শপিং করতে কারণ অনেক দিন ধরে শপিং করতে আসা হয়নি তো গ্রসারি শপিং করে আজকে আমি বলেছি একটুখানি চাউমিন খাবো তাই ওই জন্য ও এখান থেকে চাউমিন নিচ্ছে তো চাউমিন নিয়ে আমরা বাড়ি যাব তো আজকে সব আমার পছন্দের গস শপিং হয়েছে তো আমরা না একটা ব্যাগ নিয়েছিলাম আমরা ভাবিনি এত কিছু কেনাকাটা করবো দেখো আমাদের ডিকিটাও পুরো ফুল হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়ি আর এখন না হট করে পুরো গরমই পড়ে গেছে দেখো আমিও সোয়েটার পরিনি ও সোয়েটার পরেনি তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি তো বাড়িতে গিয়ে আমরা দুজন ভাবছি যে আমরা একটা খেজুর নিয়েছি ওই খেজুরটা আমরা টেস্ট করবো তো এসে ড্রেস টেস চেঞ্জ করেছি তো বলছে তাহলে একটা খেজুরের ডাব্বা নিয়ে আসো আমরা খেয়ে দেখি এটা কেমন টেস্টি আমরা শুনেছি খুব টেস্টি নাকি কিন্তু আমরা এর আগে কোনোদিন ট্রাই করিনি আর এই যে আমি দেখছিলাম ওর মুখের এইগুলো না খুব দাগ হয়ে আছে আর গর্ত হয়ে আছে এটার মধ্যে কেমন টাইপের খেজুর আছে কি জানি দেখে গোপাল তো ঘুমিয়ে পড়েছে গোপালকে তো দিতে হবে না ও এরকম খেজুর আমি কোনোদিন খাইনি তুই খেয়েছিস তো বলছিল যে ভালো লাগবে না কিন্তু ওরও খুব টেস্ট লেগেছে আর দেখো সে এমনি গাছের খেজুরির মতো কিন্তু একটু বড় বড় বেশ ভালো লাগছিল কেমন লাগছে ভালো এক গ্লাস আমরা প্রথম নতুন ফার্স্ট তো চলো আজকে আর ব্লগটা বেশি বড় করবো না কারণ একদমই ভালো লাগছে না তো সবাইকে জানাচ্ছি গুড নাইট তো বাই